যে যদি সত্যিকার অর্থে সফলকাম হতে চাও প্রথম হচ্ছে ইমান আনতে হবে, আর ইমান যদি শুদ্ধ হতে হয় তাহলে তোমাকে তিনটি জিনিস লাগবে। এক নম্বর হচ্ছে রুবুবিয়াহ এবং উলুহিয়া রুবুবিয়াহ সম্পর্কে জানতে হবে, দ্বিতীয় উলুহিয়া সম্পর্কে জানতে হবে, তৃতীয় হচ্ছে এই দুইটার দাবি কাফেরদের থেকে নিজেকে সম্পূর্ণরূপে বিমুক্ত ঘোষণা করতে হবে, যেভাবে করেছেন কে সৈয়দুল হুনাফা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালাম। তিনি কি বলেছেন, ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহি আল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদি হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, ইন্নি বারিউ মিম্মা তুশরিকুন ইল্লা আল্লাযী ফাতারানি ফাইন্নাহু ইয়াহদি ফাইন্নাহু সাইয়াহদিন ইন্নানা বুরাউ মিম্মা তুশরিকুন। বিভিন্ন কোরআনে কারিম বিভিন্ন জায়গাতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালাম ওই পর্যন্ত হানিফ বলে বিবেচিত হন নাই যে পর্যন্ত তিনি কাফেরদের থেকে নিজেকে বিমুক্ত ঘোষণা করছেন। ইয়া কওম ইন্নি বারিউ মিম্মা তুশরিকুন, হে কওম আমি তোমাদের থেকে বিমুক্ত, বারবার বলছে। এই জন্য আপনার ইমান শুদ্ধ হতে হলে কিসের উপর ইমান আনতে হবে এটা যেমন জানতে হবে, সাথে সাথে প্রথম কাজ হচ্ছে আল্লাহকে রব মানতে হবে, আল্লাহকে রব মানতে হবে, তাকে ইলাহ মানতে হবে। রব মানা আমরা সহজে বলে ফেলি যে আল্লাহ আমার রব, ব্যাস মেনে ফেললাম হয়ে গেল, যথেষ্ট না জিনিসটা। রব অর্থই হচ্ছে আল্লাহ তাআলা আমাকে আমার যাবতীয় প্রয়োজন মেটাবেন, তিনিই মেটাবেন, নাহলে তিনি রব হতেন না। আল্লাযী খালাকানি ওয়া ইয়াহদিন ওয়াল্লাযী হুয়া ইউমিতুনি আল্লাযী হুয়া ইউত'ইমুনি ওয়া ইয়াসকিন ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, এই সব ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন। এ তোমার রবকে, আমার রব হচ্ছে যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি আমাকে জীবন দিবেন, তিনি মৃত্যু দেন, হ্যাঁ, এবং আমাকে পথ দেখান, অসুস্থ হলে তিনি আমাকে সুস্থ করেন। এর অর্থ হচ্ছে রুবুবিয়তের যে দাবি এইটা অর্থ সহ বুঝে নিতে হবে আপনাকে। তো রব কী জিনিস, রব অর্থ কখনো ইলা নয়, আর ইলা অর্থ রব নয়, যেটা ভিন্ন জিনিস, বুঝতে পারছেন? রব অর্থ আল্লাহ তাআলাকে তার কর্মকাণ্ডে একক ঘোষণা করা, আর ইলা অর্থ আপনার কর্মকাণ্ডে আল্লাহর দিকে সম্পর্কিত করা, বুঝতে পারছেন? তো রুবুবিয়্যাহ যেটা, এটা যত বুঝতে পারবেন তত আপনার কাছে স্পষ্ট হবে। রুবুবিয়্যাহর দাবি হচ্ছে এটা স্বীকার করা যে আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহ রিজিক দিচ্ছেন, আল্লাহ মৃত্যু দিবেন, আল্লাহ তাআলা আমার বিপদ আপদ থেকে উদ্ধার করবেন, আমাকে এই যে কত ভাইরাস ছড়িয়ে পড়তেছে বাইরের থেকে উদ্ধার করার জন্য কে করবেন, আল্লাহ করবেন, তিনি ছাড়া কেউ করতে পারবে না, এইগুলিতে আপনি স্বীকার করতেছেন, তাই না? এগুলির সাথে একটু বাড়াতে হবে, এটা হচ্ছে যেই আল্লাহ আমাকে বাহ্যিক দিকগুলি দিচ্ছেন, শরীর খাবার, তাই না, শরীর দিচ্ছেন, খাবার দিচ্ছেন, আবার বিপদ আপদে জিনিসপত্র ব্যবস্থা করে দিচ্ছেন, সুস্থতা দিচ্ছেন, এগুলি তো বাহ্যিক রূপ। অন্তরের জন্য অন্তরটাকে, ভিতরগত দিকটাকে, রূহটাকে যথাযথভাবে নিয়ন্ত্রণের জন্য এমনি ছেড়ে দেন নাই, বরং কী করেছেন, রাসূল প্রেরণ করেছেন যে এই লোকগুলো দুনিয়াতে যে আমি সৃষ্টি করেছি, আল্লাহর কথা এটা আর কি, এগুলিকে শুধুমাত্র খাবার দাবার দিলে যথেষ্ট না, খাবার দাবার তো বাইরের জিনিস, গরুও খায়, ছাগলও খায়, হাঁসও খায়, বরং হাঁস বেশি খায় দেখে মানুষকে হাঁসের মতো খায়, হাঁস বেশি খায় দেখে, তো খায় তো বেশি ওরা, কিন্তু হাঁসের উপর কোনো অভ্যন্তরীণ কোনো পরিশুদ্ধির জিনিস নাই। আল্লাহ তাআলা মানুষকে যেই সৃষ্টিজীব, যেই সৃষ্টিজীব আল্লাহর বেশি প্রিয়, এটাকে ঠিক রাখার জন্য যুগে যুগে রাসুল পাঠিয়েছেন। যদি রাসুল না পাঠাইতেন তাহলে বলতে পারতেন যে আল্লাহ আমাদেরকে এমনি ছেড়ে দিছে, কিছুই আমাদের পথ দেখায় নেই। তাহলে রুবুবিয়তের দাবি হচ্ছে রাসুল প্রেরণ করা, বুঝতে পারছেন কথাটা? রুবুবিয়তের দাবি যেমন নিঃশ্বাস শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা করা, রুবুবিয়তের দাবি পানির ব্যবস্থাপনা করা, রুবুবিয়তের দাবি হচ্ছে পানির ব্যবস্থাপনা করা, রুবুবিয়তের দাবি হচ্ছে আলোর ব্যবস্থা করে দেয়া, রুবুবিয়তের দাবি হচ্ছে রিজিকের ব্যবস্থা করে দেয়া, রুবুবিয়তের দাবি হচ্ছে সন্তান সত্যই থাকবে,
রবিয়ত দাবি বাইরের যেগুলো আছে স্বাস্থ্যের জন্য, শরীরের জন্য যে দাবি আছে, রবিয়তের একটা বড় দাবি হচ্ছে যে অভ্যন্তরীণ পরিশুদ্ধির ব্যবস্থা তিনি করবেন। এই জন্য তিনি যোগে যোগে রসুল পাঠিয়েছেন, এমনি ছেড়ে দেন নাই। এই কথাটা আগে বুঝতে হবে কেন আল্লাহ তাআলা বলছে কি জানেন, মা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, আল্লাহকে তারা সঠিক মর্যাদাবান বা সঠিক মর্যাদা জানে, সঠিক সম্মান করতে জানে। ইজ কালু মা আনজালাল্লাহু আলা বাশরিন মিন শাই, যখন বলে যে আল্লাহ কোনো মানুষের উপরে কিছু নাজিল করেন নাই। কারণ কেন বলছে এটা, যেই ব্যক্তি আল্লাহকে মানছে সেই ব্যক্তি যদি বলে আল্লাহ রসুল পাঠান নাই, এর অর্থ হচ্ছে আল্লাহকে আপনি অবিবেচক ভাবতেছেন, আল্লাহকে আপনি প্রয়োজন মনে মানে তিনি কোনো কাজ করেন না ভাবতেছেন, তিনি আপনার পক্ষে কিছু করেন না ভাবতেছেন, এটা হয় না। তিনি রাসূলও পাঠাইছেন, কিতাবও নাযিল করছেন, কেন আমার বাহ্যিক যেমন পথ দেখানোর জন্য চোখ দিয়েছেন, অন্তরের জন্য তিনি বিবেক কোরআনের বাণী দিয়েছেন, হাদিসের বা নবীর বাণী দিয়েছেন, আমাকে সঠিকভাবে পরিশুদ্ধ করে তোলার জন্য নবীদেরকে দিয়ে দিয়েছেন, যে এদের দেখে দেখে শিখো। আপনি গরু থেকে শিখতে পারতেন না, আপনি মাছ তাছ থেকে শিখতে পারতেন না, আপনার জন্য ঠিক মানুষ লাগতো, এই জন্য রাসূল পাঠিয়েছেন। এটা হচ্ছে প্রথম নীতি, যে আল্লাহকে রব মান্নার অর্থ যেমনিভাবে আপনি বুঝেন, বাহ্যিক বাইরের দিকগুলো বুঝেন, অভ্যন্তরীণ দিকটাও বুঝেন, যে তিনি আপনাকে অবশ্যই রাসূল প্রেরণ করবেন, রাসূলের উপরে ঈমান আনতে হবে। তো রাসূল প্রেরণ করা কিসের দাবি তাহলে? রুবুবিয়তের দাবি। রাসূল প্রেরণ করা কিসের দাবি? রুবুবিয়তের দাবি। বুঝতে পারছেন তো? যদি তিনি না পাঠাইতেন আপনি বলতে পারতেন যে মা জানা মিন বাশীরিন ওয়ালা নাদির, আল্লাহ আপনি দুনিয়াতে পাঠাই দিয়েছেন, আপনি তো গরু ছাগলটা পাঠাইছেন, আমার কেন ধরবেন, আমার তো কোনো লোক পাঠান নাই, আমার কাছে তো কোনো রাসূল আসে নাই, আমার কাছে তো কিতাব আসে নাই। কিন্তু আল্লাহ তাআলা তিনি হাকিম, তিনি বুঝেন যে আপনি কি বলবেন, এই জন্য আগে থেকে বলছেন যে না, আমি আল্লাহ তাআলা যেটা পাঠান অবশ্যই যোগে যোগে রাসূল পাঠিয়েছেন। কেন? রুবুবিয়তের দাবি হচ্ছে রাসূল পাঠাতে হবে, রুবুবিয়তের দাবি হচ্ছে কোরআন দিতে হবে, কিতাব দিতে হবে, কোরআন কিতাব দেয়া রাসূল পাঠানো রুবুবিয়তের দাবি। রব হিসেবে তিনি করবেনই, তার দায়িত্ব এটা। না হলে আল্লাহ তাআলা কি বলছে, রুসুলা মুবাশশিরিনা ওয়া মুনদিরিন লিআল্লা ইয়াকুনা লিন্নাস হুজ্জাতুম বাদা রাসূল। সুবহানাল্লাহ, বলে দিচ্ছেন কি, রুসুলা মুবাশশিরিন ওয়া মুনদিরিন, আমি পাঠাইছি, আই আরসালনা রুসুলান মুবাশশিরিন ওয়া মুনদিরিন, সুসংবাদ দানকারী এবং ভীতি প্রদর্শনকারী রাসূল পাঠাইছি। কেন? লিআল্লা ইয়াকুনা লিন্নাস হুজ্জাতুম বাদা রাসূল, রাসূল প্রেরণ করার পরে মানুষ যেন আমার উপরে দলিল প্রমাণ করতে প্রয়াস করতে না পারে। কী দলিল প্রমাণ প্রয়াস করবে বলেন? আল্লাহ তো আপনি তো কাউকে পাঠান নাই, আমরা কেমনে শিখব, কেমনে জানবো, আপনি তো কিতাব দেন নাই, আমরা তো পড়তে পারতাম, আপনি আমার ধরতে পারেন না এখন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়া মা কুন্না মুআদ্দিবিন হাত্তা নাবআথা রাসূলা, রাসূল না প্রেরণ করে কাউকে আমরা আজাব দেই না। এর অর্থ হচ্ছে রাসূল প্রেরণ করা আল্লাহ তাআলার হেকমতের দাবি, তার রুবুবিয়তের দাবি, এবং এটা মানুষের জন্য প্রমাণ প্রতিষ্ঠা করার জন্য, এটা ছাড়া দ্বিতীয় কোনো পথও ছিল না। যে প্রমাণ প্রতিষ্ঠা করছি যোগ রাসূল পাঠাইছে, রাসূল না আসলে এই জন্য হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একটা হাদিস শুনেন, চার শ্রেণীর লোক হাশরের মাঠে আল্লাহর কাছে ফরিয়াদ জানাবে, বলে আল্লাহ আমাদেরকে তো আপনি পাকড়া করতে পারেন না। বলে কেন? বলে যখন ইসলাম আসছিল আমি তখন, আমার তখন হুঁশ ছিল না। কারা ওরা? একেবারে বৃদ্ধ, যার কোনো হুঁশ নাই। আরেক শ্রেণী বলবো যে আমার কাছে রসুল আসে নাই, অর্থাৎ যাদের কাছে ফাত্রা, একটা একটা সময় যে সময় রসুল প্রেরণ করা হয়নি, অর্থাৎ কারোকে পায় নাই, রসুল না রাসুল প্রতিনিধি কেউ পায় নাই, সে দূরে কোথাও ছিল, কোনো জায়গাতে ছিল যেখান থেকে রসুলের কোনো আলো পায় নাই, দুই শ্রেণী। আরেক শ্রেণী হচ্ছে ওই সময় যারা যারা কাফেরদের বাচ্চারা মারা গেছে, ওরা বলে আমি তো বড়ো হইতে পারিনি, বড়ো হলে তো আমি দেখতাম, বড়ো হলে তো আমি দেখতাম কী অবস্থা। আরেক শ্রেণী হলো পাগল, বলো যে আমি তো পাগলে ছিলাম, আমার তো কোনো বাচ্চা পাগল বেহুশ যারা আছে এবং দূর যারা আছে এরকম ফাত্রার মধ্যে ছিল, দূরে দূরান্ত পড়েছিল, দিন থেকে কাউ পায় নাই কাউকে, যেমন এমন কোনো পাহাড়ে এমন কোনো দ্বীপে ওরা দাঁড়াবে, দাঁড়ায় বলবে যে আমাদেরকে ধরতে পারেন না আল্লাহ। ইমাম তবরানী হাদিসটি বর্ণনা করেছেন, ইমাম ইবনে কাইয়িম রহমতুল্লাহ তার তরিকুল হিজরাতাইন হাদিসটি নিয়ে এসেছেন বিস্তারিত বর্ণনা করে।
আল্লাহ তাআলা তখন বলবেন, তখন পরীক্ষা করবেন হাশরের মাঠে, এমনি সে ঠিক আছে তাই তো, তোমাদের এখন পরীক্ষা করা হবে, পরীক্ষা অনুসারে তার জন্য আবার নতুন করে জান্নাত জাহান্নাম নির্ধারণ করবে। আল্লাহ তাআলা জানেন সবই, কিন্তু তিনি তাকে দলিল প্রমাণ কায়েম করে দেখবেন, ঠিক আছে তাই তো করতে, বলে হ্যাঁ আমাদের কাছে কিতাব আসলে বা আমাদের আল্লাহ নির্দেশ দিলে শুনতাম, আল্লাহ তখন একটা নির্দেশ দিবেন যেটা প্রতিপালন করলে জান্নাত দিবে, প্রতিপালন না করলে জাহান্নাম দিবে। এটা আমরা বলতে চাচ্ছি না কী নির্দেশ, এটা ওর সময় দেখা যাবে আল্লাহ কী দিবে। বিভিন্ন বর্ণা আসছে কী পরীক্ষা করবেন, কী পরীক্ষা করবেন তা আল্লাহ বলে দেন নাই। আল্লাহ করলে হাল যেটা বলতে চাচ্ছিলাম, তা রাসুল প্রেরণ করা হচ্ছে কিসের দাবি? রুবুবিয়তের দাবি। এবং যারা বলে যে রাসুল না প্রেরণ করলেও আমাদের ঈমান আনা ফরজ ছিল, এটা কিন্তু ঠিক নয় কথাটা, যেই বলে থাকুন যত লোক বড় বলুক লোকে বলুক না কেন। বরং আল্লাহ তাআলা বলছেন, ওয়া মা কুন্না মুআদ্দিবিনা হাত্তা নাবআছা রাসূলা, রাসূল না প্রেরণ করে আমি কারো আযাব দিতাম না। কারণ রুবুবিয়তের দাবি হচ্ছে যেভাবে বাহ্যিক ব্যবস্থাপনা করেছি তোমাদের জন্য শরীরের, আত্মার জন্য খোরাক হিসাবে রাসূল প্রেরণ করা এটা খুব বেশি জরুরি। দেখুন বরং ইমাম ইবনে কাইয়িম রহমতুল্লাহ আলাইহি, ইবনে তাইমিয়া রহমতুল্লাহ, তার একটা কিতাব আছে আন-নবুয়াত, ওই কিতাবের মধ্যে তিনি উল্লেখ করেন যে মানুষের বাহ্যিক খোরাকের চেয়ে তার আত্মিক খোরাকটা বেশি দরকার, স্বাভাবিকভাবে খাবার পানীয়ের চেয়ে নবুয়তের দরকারটা বেশি। কারণ কি, খাবার পানি একদিন দুদিন না খেয়েও মানুষ থাকতে পারে, বাঁচতে পারে, কিন্তু নবুয়তের যে আহ্বান কোরআন, এই আল্লাহর উপর ইমানের আহ্বানটা, এটা যদি কোনো আপনি পাঁচ মিনিট না থাকে আপনি কী হবেন? চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবেন। যদি আপনার অন্তর থেকে কুফুরি বের হওয়া শুরু করে পাঁচ মিনিটের জন্য অথবা দুই মিনিটের জন্য শিরিক শুরু হয়ে যায়, দুই মিনিট শিরিক হয়ে যায়, কী হবে? জাহান্নামী হয়ে যাবে। কিন্তু খাবার না খেলে কি জাহান্নামী হবে? খাবার না খেলে কী হবে? কিছু হবে না, সবসময় মানুষ খায়ও না, অনেকে রোজাও রাখে মাসের পর মাস, দিনে তো অনেকে খায়ই না। তাহলে দেখা গেল যে রবের রুবুবিয়তের দাবি হচ্ছে, রুবুবিয়তের দাবি হচ্ছে, আমরা যে কথাটা বলতে চাচ্ছিলাম বুঝছেন তো, ইমানের প্রথম কাজ হচ্ছে রুবুবিয়ত, রবের উপর বিশ্বাস করা, আর রুবুবিয়ত বিশ্বাস করার প্রথম দাবি হচ্ছে রিসালাতে বিশ্বাস করা, যে অবশ্যই আল্লাহ তাআলা রাসূল প্রেরণ করবেন, অবশ্যই রাসূল প্রেরণ করবেন। এই জন্য আল্লাহ তাআলা বারবার বলছেন যে কোরআনে কারিমে যে কাফেররা আল্লাহকে সম্মান দিতে জানেনি, কারণ রাসূল প্রেরণ করা হচ্ছে আল্লাহর দায়িত্ব, তিনি সেটা করেছেন। এই জন্য তিনি বারবার বলেছেন ওয়ালিকুল্লি কওমিন হাদ, প্রত্যেক জাতির জন্য তার পক্ষ থেকে কি আছে, হেদায়তকারী আল্লাহ পাঠিয়েছেন, সেটা হোক রাসূল, সেটা হোক নাবী অথবা নাবীর প্রতিনিধি, তাও যথেষ্ট। সব জায়গাতে পুরো রসুল আসতে হবে, ঘরে ঘরে এটা সিদ্ধ না, তার প্রতিনিধি আসলেই হবে। লা তাহজান 24 মিডিয়া।